26 মে 1998 পরিবেশ সম্মত ঢাকা শহর গড়তে যেখানে সেখানে বহুতল ভবন নির্মাণ না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের বৈঠকে তিনি বলেন, থানা ও জেলা শহরে হাউজিং কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিতে হবে, গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহের দিকও বিবেচনা করতে হবে। 26 মে 2011 প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বর্তমান সরকার দুর্নীতি, জঙ্গিবাদ ও সহিংসতাকে প্রশ্রয় দেবে না। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তাদের পাঠানো রেমিটেন্সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি হয়েছে, সরকার প্রবাসীদের সমস্যার সমাধান ও কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছে, সরকার প্রবাসীদের ভোটের অধিকারও নিশ্চিত করেছে। 26 মে 2016 আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করতে G7 আউটরিচ সভায় জাপানের নাগোরায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয় জাপান সরকার।